নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে থাকছে সূর্যমুখী নিয়ে সম্পূর্ণ আপডেট কিভাবে করবেন আপনারা এইভাবে গরমে সূর্যমুখীর গাছ আর ফুটবে খুব ভালো ফুল তো প্রথমে আপনারা চেষ্টা করুন বীজ থেকে চারা করার সিট থেকে জার্মিনেশানটা খুব সহজ যে গাছ যেখানে গাছটি প্রতি বসাবেন একবারে ডিরেক্ট বীজটা সেখানেই বসান একটা কি দুটো বীজ বসাবেন তো অনেক সময় বীজ মিস করে জার্মিনেশন হয় না সেক্ষেত্রে দুটো বীজ বসালে যদি দুটোই হয় তো একটা ফেলে দেবেন একটা রেখে দেবেন বীজ বসানোর পরে বীজ যখন জার্মিনেশন হলো তখন এমন একটা জায়গায় গাছগুলোকে রাখুন যেখানে সারা দিনে এক থেকে দু ঘন্টা রোদ পড়বে বীজ ফুটে বেড়ালো দুটো পাতা হলো দেখছেন পাতা আস্তে আস্তে বড় হচ্ছে তখন থেকেই কিন্তু চলবে খাওয়ার কি ধরনের খাওয়ার চলবে মিক্স খাওয়ার চলবে শস্যের কল চলবে সেগুলোতে আমি পরে আসছি সূর্যমুখীর অনেক বড় ভ্যারাইটির ভিতরে আবার ডিফারেন্ট আছে কোনোটার ভিতরে মিডিলটাতে অনেকটা বেশি ব্ল্যাক কোনোটাতে মিডিলটাতে সম্পূর্ণ ইয়েলো বা কোনোটা ডবল এইগুলো সিঙ্গেল ভ্যারাইটি এইরকম ভ্যারাইটি আছে সূর্যমুখীর ক্ষেত্রে আর একটা সূর্যমুখী আছে যেটা মিনিচার সূর্যমুখী যেটা ছোট সূর্যমুখী এবং সংখ্যায় অনেক বেশি ফুল ফোটে আর এক্ষেত্রে কিন্তু ফুলের সংখ্যা কম হয় কিন্তু ফুলের সাইজ বড় হয় তো আপনি যদি যেরকম জায়গায় গাছটিকে বসাবেন যদি বড় জায়গায় গাছ বসান সেক্ষেত্রে কিন্তু ফুলের সাইজ অত্যন্ত ভালো হবে আর শুরু থেকেই যদি খাবারটা বেশ ভালো দেন আপনাকে দেখতে হবে এই ব্যাপারটা যে আমি গাছকে খাওয়ার দিয়ে পাতা কত বড় করতে পারছি আমি পাতা যত বড় করতে পারবো সেই তুলনায় ফুল পাব তো এই গরমে গাছকে বড় করতে গেলে যথেষ্ট হেঁপা থাকে আমাদের সকলেরই যারা ছাদ বাগান করি গরমের ছাদ বাগান করতে যে কতটা অসুবিধা হয় সেটা আমরা সকলেই ছাদ বাগান করার সময় অনুভব করি হ্যাঁ পাতা বড় রাখতে গেলে পরিমাণ মতো খাওয়ার দিয়ে যেতে হবে খাওয়ারের সাপ্লাই যদি আপনি ঠিকমতো জোগান দিতে পারেন এবং জলের জোগান দিতে পারেন এটা দেখুন পুরো সম্পূর্ণ থোকা এবং পাপড়ির সংখ্যা কিন্তু অনেক বেশি মিডিলে পাপড়িগুলো বেশ সাইজে একটু একটু বড়ো আর আগে যেটা দেখালাম সেটা কিন্তু মিডিলে পাপড়িগুলো দেখবেন নেই সাইডে কটা সিঙ্গেল পাপটি তো এরকম বিভিন্ন ভ্যারাইটি হয় যেটা আমরা বীজ থেকে বা গাছের পাতা দেখে এটা বুঝতে পারি না গাছ আনার পরে তখন আমরা ফুল যখন ফোটে তখন আমরা বুঝতে পারি কোনটা কোন ভ্যারাইটি হলো তো প্রথম থেকেই গাছকে বিভিন্ন ধরনের খাওয়ার যেমন সর্ষের খোলের গোটা পাঁচ দিন অন্তর আপনারা দিতে থাকবেন আর যেহেতু এগুলো হার্ডি গাছ সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না আর দিতে পারেন সবজি পচা জল এইগুলো কেন বলছি সবজি পচা জল সর্ষের খোল এগুলো যখনই দেবেন এখানে কিন্তু গাছের বৃদ্ধি খুব হবে গাছ কিন্তু বাড়বে আমরা অন্য গাছের ক্ষেত্রেও দেখেছি যখন পয় জল খোল জল বেশি পরিমাণ হয় গাছ তখন প্রচণ্ড পরিমাণে বাড়তে থাকে কিন্তু ফুলের সংখ্যা সেই তুলনায় হয় না তাই আমরা গাছটাকে যদি প্রথমে বাড়িয়ে নিতে পারি সেক্ষেত্রে এই ধরনের খাওয়ার সঙ্গে থাকবে অবশ্যই ডিএপি আর গাছটা ছ পাতা হয়ে গেলে ভাববেন যে এরপরে কিন্তু গাছে ছ সাত পাতা হলেই কিন্তু গাছে কিন্তু তার একটু পরেই টবের গাছে ফুল চলে আসে সাত পাতা আট পাতাতেই দেখবেন আপনি ফুলের কুড়ি দেখা দিয়েছে তখন থেকে কিন্তু খোল জল চলবে এবং এনপিকে চলবে এনপিকে চলবে কারণ ফুলের পুষ্টতার জন্য আমাদের যে প্রয়োজনীয় খাবারগুলো দরকার সেটা কিন্তু এনপিকেতে সম পরিমাণ থাকে ব্যালেন্স এনপিকেটা দেবেন যদি একান্তই না থাকে সেক্ষেত্রে আপনার কাছে যেটা অ্যাভেলেবেল এনপিকে আছে সেটাই ব্যবহার করুন দেখুন রেজাল্ট খুবই ভালো হবে ফুলের সংখ্যা হয়তো বাড়বে না ফুলের সাইজ বাড়ানো যেতে পারে সেক্ষেত্রে এনপিকেটা ব্যবহার করার কারণ একটাই সেখানে নাইট্রোজেনের সোর্সটা যথেষ্ট আছে আর থাকছে সুপার ফসফেক থাকছে ফসফেক্স পটাশ তো সেক্ষেত্রে ফুল হবে নিশ্চিত সূর্যমুখী গাছে কখনো এমনটা হয় না যে গাছই হলো ফুল হলো না ফুলটা কিন্তু খুবই স্বাভাবিক আর এটা যেহেতু গরমের ফুল সেক্ষেত্রে যত গরমই পড়ুক না কেন আমাদের চিন্তার কোনো বিষয় নেই যে ফুল না হওয়ার ফুল হবেই এই গরমে ভালো গাছ পেতে গেলে একটা কষ্টের ব্যাপার যেটা খাটনির ব্যাপার সেটা তো গাছকে দু থেকে তিন বেলাও জল দিতে হতে পারে কেমন আমরা সকালে গাছকে নটা দশটা ভিত্তে জল দিয়ে দিচ্ছি যারা একটু সকাল ওঠেন তারা আটটা ভিত্তে জল দিচ্ছেন এরপরে কিন্তু আপনি দুপুরের পরে দেখবেন গাছ কিন্তু হেলে যাবে তো আমাদের চেষ্টা করতে হবে আটটা যারা জল দিচ্ছেন তারা অন্তত বারোটার সময় আর একটু মাটিটা হালকা করে ভিজিয়ে দিন আর চারটের পরে সানলাইট চলে যাওয়ার পরে অবশ্যই গাছের মাটি ভিজিয়ে দিন কারণ পরের দিন যাতে গাছের কোনো রকম গ্রোথ হ্যাম্পার না হয় যে সকাল থেকেই গাছে সূর্য ওঠার পর থেকেই গাছের মাটিতে যে জল না থাকে সেক্ষেত্রে কিন্তু গাছের বৃদ্ধি অনেকটা কমে যায় এবং গাছ কিন্তু থমকে যায় তাই যাতে গাছ থমকে না যায় তার জন্য কিন্তু গরমের গাছে জলের সাপ্লাই সব সময় রাখতে হবে মাটিটাকে উপরে পোষণটা যেন কোনোভাবেই না শোকায় এইটার যদি খেয়াল রাখতে পারেন তাহলে নিশ্চিন্তে বলতে পারি গাছ এবং ফুল দুটোই ভালো হবে আহামরি সেই রকম কোনো রকম কেয়ারিং নেই যে কেয়ারিংগুলো অন্য অন্য গাছের ক্ষেত্রে হয় একদম নর্মাল কেয়ারিং জাস্ট জল খোল মিক্স খাওয়ার দিলেই যথেষ্ট তাতে কিন্তু ছাদে দুটো চারটে ফুল ফুটলে কিন্তু অনেকটা চোখ কেড়ে নেওয়ার মতনই লাগে আপনি ছাদে উঠলেই কিন্তু দেখতে পাবেন আপনার সূর্যমুখীটা আপনার দিকে তাকিয়ে আছে এটা একটা ভালো দিক যে অন্য ফুল তাকাক আর না তাকাক সানফ্লাওয়ারটা কিন্তু মনে হবে যেন আপনার দিকেই তাকিয়ে আছে তো এইভাবেই আপনারা সহজে গাছ করুন আর সারাদিন সানলাইটের এখন গাছ কোনো রকম অসুবিধা হবে না অবশ্যই নিয়মিত মাসে তিনবার কীটনাশক ব্যবহার করবেন এগুলো কিন্তু দু মাসের ভিতরে গাছ দুমাসে গাছে ফুল ফুটে মানে ঝরে যাওয়া মানে শুকিয়ে যাওয়ার ব্যবস্থা আছে তো অনেক টাইম লাগে না অল্প সময়ের ভিতরে কিন্তু গাছে খুব ভালো রেজাল্ট থাকে গাছ যখন একবার বাড়তে শুরু করবে তখন কিন্তু তার আর থেমে যাওয়ার কোনো ব্যাপার নেই গাছ কিন্তু অনবরত বাড়তে থাকবে যদি আমরা মাটিতে জল এবং খাওয়ার সঠিকভাবে দিতে পারি তো এ বছর কিন্তু বেশি গাছ আমি বসাইনি আপনারা আমার ছাদ বাগানের ওভারভিউ দেখেছেন গোটা সাত আটটা দশটা সূর্যমুখী লাগিয়েছি আর যে আমার পারমানেন্ট বেডটা আছে সেখানে কিন্তু বেশ কিছু সূর্যমুখী লাগিয়েছি বীজ থেকে সেগুলোতে এখনও গাছ বড়ো হচ্ছে এবং ফুলও হবে ওটা থাকবে অন্য সময় কোনো ওভারভিউতে তাই সহজভাবে সুন্দরভাবে যারা গাছ করতে চান তারা কিন্তু এইভাবেই করতে পারেন আর এখন কিন্তু অবশ্যই শীতের ফুলের জন্য রেডি থাকুন যেটা আমরা চন্দ্রমূলিকা নিয়ে বারবার বলছি অনেক পরিমাণে চন্দ্রমূলিকা ফোটানোর জন্য এখন হচ্ছে উপযুক্ত সময় যেটাতে আমরা ছাদে হাজার দেড় হাজার ফুল ফোটাতে পারবো প্রত্যেকটা ভিডিও থাকছে আপনার সঙ্গে শেয়ার করছি তো অসংখ্য ধন্যবাদ যারা ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলেন